সবাইকে স্বাগত আজকের ভিডিও টিউটোরিয়ালে। আজ কথা ছিল আমরা একটা ক্লাসের অন্তর্গঠন নিয়ে আলোচনা করব। তো চলুন আমরা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ে একটা ক্লাস সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করি। তো এখানে একটা ক্লাসের উদাহরণ দেওয়া হয়েছে, এখানে ক্লাসটির নাম হচ্ছে টেস্ট। আমরা জানি যে একটা ক্লাস তৈরি করতে হলে আমাদেরকে ক্লাস কিওয়ার্ডটা লিখতে হয় এবং তারপর ক্লাসের নাম দিতে হয়। এক্ষেত্রে ক্লাসের নাম হচ্ছে টেস্ট। একটি ক্লাসের মোটামুটি দুটি অংশ থাকে, একটা হচ্ছে মেম্বার ডাটা অংশ, একটা হচ্ছে মেম্বার ফাংশন অংশ। অর্থাৎ ক্লাসের উপরের অংশে আমরা সাধারণত ক্লাসের জন্য প্রয়োজনীয় ভ্যারিয়েবলগুলো ডিক্লেয়ার করে থাকি এবং নিচের অংশে সাধারণত আমরা ফাংশনগুলো ডিক্লেয়ার করে থাকি। এবং ক্লাসের যে ভ্যারিয়েবলগুলো থাকে সেগুলো সাধারণত প্রাইভেট হয়ে থাকে, আর যে মেম্বার ফাংশনগুলো থাকে সেগুলো সাধারণত পাবলিক হয়ে থাকে। যেমন পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে যে ক্লাসটি দেখা যাচ্ছে, এক্ষেত্রে ইন্ট এ, এটা একটা ভ্যারিয়েবল, এটা একটা মেম্বার ভ্যারিয়েবল, এবং একটু ভালো করে খেয়াল করুন এটা প্রাইভেট। প্রাইভেট তার অর্থ হচ্ছে যে এই ভ্যারিয়েবলটাকে আমি এই ক্লাসের বাহির থেকে আর অ্যাক্সেস করতে পারবো না। এই ক্লাসের ভেতরে পারবো কিন্তু এর বাহির থেকে পারবো না। তো একটা ক্লাসের ভেতরের যে ভ্যারিয়েবলগুলো থাকে এগুলোকে ক্লাস ডাটা বা মেম্বার ডাটা বলা হয়ে থাকে এবং সাধারণত এগুলো প্রাইভেট হয়ে থাকে। তবে আপনি চাইলে এগুলোকে পাবলিক করে দিতে পারেন, সেক্ষেত্রে অবশ্যই আপনি ক্লাসের বাইরে থেকে অ্যাক্সেস করতে পারবেন। তবে আমরা একটা বিশেষ কারণে এটাকে প্রাইভেট করে দিই, আমি পরে আলোচনা করছি। আর আমি বলেছিলাম ক্লাসের দ্বিতীয় অংশে যেখানে ফাংশনগুলো থাকে, ক্লাসের ভেতরে যে ফাংশনগুলো থাকে সেগুলোকে মেম্বার ফাংশন বলা হয়ে থাকে। অর্থাৎ এক্ষেত্রে দুটি মেম্বার ফাংশন আছে, একটি সেট ডাটা এবং আরেকটি শো ডাটা। এবং এই মেম্বার ফাংশনগুলো সাধারণত পাবলিক হয়ে থাকে। এগুলো পাবলিক করার অর্থ হচ্ছে ক্লাসের বাইরে থেকেও এই মেম্বার ফাংশনগুলোকে যেন অ্যাক্সেস করা যায়। তাহলে ক্লাসের দুটো অংশ থাকে, একটা হচ্ছে ভ্যারিয়েবল ডিক্লারেশন অংশ এবং আরেকটি হচ্ছে মেম্বার ফাংশন ডিক্লারেশন অংশ। ক্লাসের ভেতরে যে ভ্যারিয়েবলগুলো থাকে যেমন ইন্ট এ, ইন্ট বি, ইন্ট সি, আপনি চাইলে আরও ডিক্লেয়ার করতে পারেন, এগুলোকে ক্লাস ডাটা বা মেম্বার ডাটা বলা হয়ে থাকে। আর ক্লাসের ভেতরে যে ফাংশনগুলো থাকে যেমন সেট ডাটা, শো ডাটা, বা চাইলে আপনি আরও ফাংশন তৈরি করতে পারেন, এগুলোকে মেম্বার ফাংশন বলা হয়ে থাকে। এখানে আরেকটি ক্লাসের স্ট্রাকচার দেখানো হচ্ছে যে ক্লাস কিওয়ার্ড এটা লিখতে হবে এবং তারপরে ক্লাসের নাম দিতে হবে। এখানে দিয়েছে ফু, আপনি চাইলে অন্য যে কোনো নাম দিতে পারেন, এবং প্রাইভেট ইন ডাটা, আমি একটাকে বলেছিলাম যে ভ্যারিয়েবলগুলো প্রাইভেট হয়ে থাকে। এবং মেম ফাংক, এখানে যে মেম্বার ফাংশন আছে তার সংক্ষিপ্ত রূপ মেম ফাংক, এটা একটা মেম্বার ফাংশন, এটা পাবলিক রাখা হয়েছে। তো যদি ক্লাসের ভেতরের কোনো একটা ভ্যারিয়েবলকে বা মেম্বার ফাংশনকে আমি প্রাইভেট করে দিই তাহলে ওই ক্লাসের বাইরে থেকে ওটাকে আর অ্যাক্সেস করা যাবে না। যেমন আমি যদি একটু আগের প্রোগ্রামটাকে দেখাই, এক্ষেত্রে যেটা হয়েছে, এক্ষেত্রে ইন্ট এ এটা একটা মেম্বার ভ্যারিয়েবল এবং এটা প্রাইভেট। প্রাইভেট হওয়ার কারণে এটাকে ওই ক্লাসের বাইরে থেকে আর অ্যাক্সেস করা যাবে না, কিন্তু এখানে যে সেট ডাটা বা শো ডাটা আছে এগুলো পাবলিক, সুতরাং এই ক্লাসের বাইরে থেকে সেট ডাটা এবং শো ডাটাকে আমি পেতে পারি। এখন প্রশ্ন হচ্ছে যে আমরা যে প্রাইভেট করছি এটাকে প্রাইভেট কেন করছি, প্রাইভেট না করলে কী হতো? আসলে এই ইন্ট ডাট, ইন্ট এ, এটাকে প্রাইভেট করার অর্থ হচ্ছে যে আমি চাই না এই ক্লাসের এই পার্টিকুলার ভ্যারিয়েবলটাকে এই ক্লাসের বাইরে থেকে অন্য কেউ অ্যাক্সেস করুক। কিন্তু এর মানে কি এই যে আমরা ডাটা সিকিউরিটি দিচ্ছি বা হ্যাকিং প্রতিরোধ করছি? বিষয়টা আসলে তা নয়, এখানে আমরা ওই ধরনের সিকিউরিটি নিয়ে কোনো কাজ করছি না। বরং যদি কোনো প্রোগ্রামার ভুলবশত একটা ক্লাসের ভ্যারিয়েবল নিয়ে সে কাজ করতে থাকে, সেক্ষেত্রে একটা অ্যানোমেলি বা ইরোনেনা সিচুয়েশন তৈরি হতে পারে। তো সেই সিচুয়েশনগুলোকে অ্যাভয়েড করার জন্য আমরা মূলত আমাদের ক্লাসের যে মেম্বার ভ্যারিয়েবলগুলো সেগুলোকে প্রাইভেট করে দিই। তো সেই কথাটা এখানে লেখা আছে, একদম 4 নম্বর পয়েন্টস একটু খেয়াল করবেন যে এখানে কোনো চৌর্যবৃত্তির বিষয়টা নেই। বরং একজন অনেস্ট প্রোগ্রামার, তিনি যদি ভুলবশত মিস্টেকেনলি কাজটা করে থাকেন, যেন করতে না পারেন, সেই জন্য আমরা একটা ক্লাসের মেম্বার ডাটাগুলোকে সাধারণত প্রাইভেট করে থাকি। তো এখানে অবজেক্ট ডিফাইনের একটা প্রসেস দেখানো হয়েছে, যেমন টেস্ট ওবি, ওবি ওয়ান, ওবি টু। এখানে টেস্ট ডেফিনেটলি ক্লাসের নাম এবং ওবি একটা অবজেক্ট, ওবি ওয়ান আরেকটা অবজেক্ট, ওবি টু আরেকটা অবজেক্ট। তো আপনি চাইলে এখানে আরও অবজেক্ট তৈরি করতে পারেন।
তা আমি শুরুতেই বলেছিলাম, ক্লাস হচ্ছে এমন একটা বিষয় বা এমন একটা ব্লু প্রিন্ট যেখান থেকে অবজেক্ট তৈরি হয়। টেস্ট একটা ক্লাস, সেখান থেকে ওবি, ওবি ওয়ান, ওবি টু অবজেক্ট তৈরি হচ্ছে। তো এই যে ওবি, এটা আসলে কি? ওবি হচ্ছে টেস্ট ক্লাসের একটা ইনস্ট্যান্স, টেস্ট ক্লাসের একটা ইনস্ট্যান্স। অর্থাৎ অবজেক্ট তৈরি করছি মানে আমি ক্লাসের একটা ইনস্ট্যান্স তৈরি করছি। তাই এইভাবে অবজেক্ট তৈরি করা বা অবজেক্ট ডিফাইন করার যে প্রক্রিয়াটা, এটাকে ইনস্ট্যান্সিয়েটিং বলা হয়ে থাকে। যেহেতু অবজেক্ট একটা ইনস্ট্যান্স, তাই অবজেক্ট তৈরি করার প্রক্রিয়াটাকে ইনস্ট্যান্সিয়েটিং বলা হয়ে থাকে। ওকে, আবার যেহেতু প্রতিটা অবজেক্ট এক একটা ইনস্ট্যান্স, সুতরাং অবজেক্টকে আমরা ইনস্ট্যান্স ভেরিয়েবল নামেও ডাকতে পারি, ইনস্ট্যান্স ভেরিয়েবল নামেও ডাকতে পারি। বাট পপুলারলি আমরা সাধারণত একে অবজেক্ট বলেই ডেকে থাকি। তো চলুন আমরা একটু হাতে কলমে বিষয়টি শিখে আসার চেষ্টা করি। ওকে, তো এই প্রোগ্রামটিতে আমি বলেছিলাম যে ক্লাসের ভেতরের মেম্বার ডাটাগুলো প্রাইভেট হয়ে থাকে, এবং প্রাইভেট হওয়ার সুবাদে আমরা একে ক্লাসের বাইরে থেকে অ্যাক্সেস করতে পারি না। তো চলুন আমরা একটু দেখে আসি যে ক্লাসটা শুরু হয়েছে এখানে এবং শেষ হয়েছে এখানে। তো ক্লাসের বাইরে থেকে আমি যদি এর প্রাইভেট ডাটাকে অ্যাক্সেস করতে চাই, তাহলে সিচুয়েশনটা কী দাঁড়ায়? তো অ্যাক্সেস করার নিয়ম হচ্ছে ওবি ডট এ। তো আমি যদি এটা করি এখানে ওবি ডট এ, সেক্ষেত্রে কম্পাইলার তখন একটা কমপ্লেন করবে, কারণ এটা ছিল প্রাইভেট ডাটা, ক্লাসের বাইরে থেকে অ্যাক্সেস করা যাবে না। আমি যদি অ্যাক্সেস করতে চাই, তাহলে কম্পাইলার আমাকে একটা এরর শো করবে। কী এরর শো করেছে আমরা একটু এররটা দেখে আসি, যে ইন্ট টেস্ট এ ইজ প্রাইভেট, অর্থাৎ যেহেতু এটা প্রাইভেট সেটাকে সে অ্যাক্সেস করতে দিচ্ছে না। তো এখন আমরা যদি এটাকে এটাকে অ্যাক্সেস করতে পারছি না, কিন্তু তো এটাকে যদি আমি প্রাইভেট না দিই, এটাকে যদি আমি পাবলিক দিই, তাহলে আবার একটু আগে যেটা করেছিলাম সেটাতে কোনো অসুবিধা হওয়ার কথা না। এক্ষেত্রে প্রোগ্রামটা রান করবে, ওকে, এবং আউটপুটটাও জেনারেট হচ্ছে। অতএব যদি আপনি এটাকে প্রাইভেট করে দেন, তাহলে এটাকে আপনি বাইর থেকে অ্যাক্সেস পাবেন না, কম্পিউটার এরর দেখাবে। তো এখন প্রশ্ন হচ্ছে, যদি আমি এটাকে প্রাইভেট বা পাবলিক কিছুই না, যদি আমি এটা কেটে দিই, যদি এরকম থাকে, তাহলে কি কোনো সমস্যা হবে? আসলে কোনো সমস্যা হবে না, কারণ আপনি যদি এখানে প্রাইভেট বা পাবলিক কিছুই না দেন, কম্পিউটার এটাকে বাই ডিফল্ট প্রাইভেট বলে ধরে নেবে। অর্থাৎ যদি কিছু না পায়, কম্পাইলার এটাকে প্রাইভেট বলেই ধরে নেবে, কারণ ক্লাসের স্ট্রাকচারটা তৈরি করা হয়েছে ওভাবে যে ডাটাগুলো প্রাইভেট থাকবে। তো স্টিল এই অবস্থায় যদি আপনি প্রোগ্রামটা চালান, কোনো প্রবলেম হবে না, রান করবে। এবং এই অবস্থায় যদি আপনি আবারও একে অ্যাক্সেস করতে চান, এবং তাহলে সেই আবার পুরনো এররটাই জেনারেট করবে, কারণ কি বলছে যে এ ইজ প্রাইভেট, ঠিক আছে, যদিও আপনি এখানে প্রাইভেট বা পাবলিক কিছুই দেন না। তো এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় ছিল। তো এখন প্রশ্ন হচ্ছে, আমি যদি এখানে প্রাইভেট দিয়ে দিলাম, আমি যদি মেম্বার ফাংশন অর্থাৎ গেট ডাটা, শো ডাটা, এগুলো তো পাবলিক হয়, তা আমি যদি এখান থেকে পাবলিকটা তুলে নিই, তাহলে কি? তাহলে যেটা হবে যে আপনি উপরের যে প্রাইভেটটা দিয়েছেন সেই প্রাইভেটটা কন্টিনিউ করবে, অর্থাৎ গেট ডাটা, শো ডাটা, এরাও এই প্রাইভেট ফাইল, প্রাইভেট কমান্ডটা নিয়েই আগাতে থাকবে। ফলে এই অবস্থায় আপনি যেহেতু পাবলিকটা উঠিয়ে দিয়েছেন, গেট ডাটা এবং শো ডাটাও প্রাইভেট হয়ে গেছে। আর যেহেতু প্রাইভেট হয়ে গেছে, সুতরাং এই ক্লাসের বাহির থেকে এগুলোকে যখন আপনি অ্যাক্সেস করতে যাচ্ছেন, কম্পাইলার একটা কমপ্লেন শো করবে বা এরর শো করবে। চলুন আমরা দেখে আসি। তো তো আমরা একটু এটা কেটে দিই, এটা তো আসলে হবেই না। ওকে, স্টিল এই অবস্থায় দেখেন গেট ডাটা একটা এরর শো করছে। তো কী এরর শো করছে আমরা একটু এররটা দেখে আসি। এরর দেখাচ্ছে যে গেট ডাটা ইজ প্রাইভেট, অর্থাৎ গেট ডাটা প্রাইভেট। কী করে প্রাইভেট হলো? আপনি তো এখানে গেট ডাটার আগে প্রাইভেট বা পাবলিক কিছু দেননি, প্রাইভেট হলো এই প্রাইভেটটার কারণে, এটা কন্টিনিউ করছে এবং নিচের যা আছে সব কিছুকে প্রাইভেট বানিয়ে দিচ্ছে। তো এখন প্রশ্ন হচ্ছে যে আমি যদি এখানেও প্রাইভেট না দিই, অর্থাৎ মেম্বার ডাটার আগেও আমি প্রাইভেট পাবলিক কিছুই দিলাম না, আবার মেম্বার ফাংশনের আগেও আমি প্রাইভেট পাবলিক কিছুই দিলাম না, তাহলে কি হবে? তাহলে যেটা হবে যে যেহেতু এই মেম্বার ডাটা এটা বাই ডিফল্ট কম্পাইলার প্রাইভেট বলেই ধরে নেয়, সুতরাং এখানে আপনি কিছু লেখেন বা না লেখেন, এখানে প্রাইভেট লেখা আছে, ঠিক আছে।
যেহেতু এখানে প্রাইভেট লেখা আছে, প্রাইভেট লেখা থাকার অর্থ এর সাবসিকুয়েন্ট যা যা আছে ক্লাসের ভিতরে সব কিছুই প্রাইভেট হয়ে গেছে। সুতরাং ঠিক একই এররটা জেনারেট করবে এবং বলবে যে গেট ডাটা প্রাইভেট, শো ডাটা প্রাইভেট জেনারেট করবে। দেখা যাচ্ছে যে গেট ডাটা প্রাইভেট, শো ডাটা প্রাইভেট। তো এই হচ্ছে বিষয়গুলোকে। কিন্তু আপনি যদি এখানে আবার পাবলিক করে দেন, তাহলে এটা পাবলিক মানে কি, এটাও পাবলিক এবং এর সাবসিকুয়েন্ট যা যা আছে সব পাবলিক। এক্ষেত্রে আর কোনো সমস্যা হবে না, প্রোগ্রামটা সঠিকভাবেই রান করবে। তো এই ছিল বিষয়টা, খুবই গুরুত্বপূর্ণ মনে রাখার জন্য যে প্রাইভেট পাবলিক বিষয়টা কি করে কাজ করে। সাধারণত আমরা ক্লাসের ভেতরে মেম্বার ডাটাগুলোর আগে প্রাইভেট দিই এবং মেম্বার ফাংশনগুলোর আকারে আগে পাবলিক দিয়ে থাকি সঠিক আউটপুটটি পাওয়ার জন্য।